হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন কী ভাবতেছেন এই কাকফাটা দুপুরে আমি কোন জায়গায় যাইতেছি আহারে আমি জানি তো আপনারা আমার নিয়ে অনেক অনেক চিন্তা করেন কি আর করবো কন আপনাদের যেরকম ভালোবাসি ওই যে দুইটা পোলা আছে ওগুলো তো একটু ভালোবাসা লাগে তারপরেও না আমার মাঝে মাঝে মনে অনেক সন্দেহ হয় আমি কি আমার পোলাগো সত্যি আমার বাপমায় আমাকে যেরকম ভালোবাসতো সেইরকম ভালোবাসতে পারতেছি না 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 আমার কাছে মনে হয় একবারেই না একেবারে পারতেছি না বুঝছেন আমি আমার করে আমার মতো সময় দিতে পারতেছি না ভালোবাসতে পারতেছি না ওগো জন্য নিজের জীবন যৌবন সব শেষ করে দিতেছি নিজের কোনো শখ নাই আহ্লাদ নাই শখের মধ্যে শখ একটু মাঝে মাঝে আপনাকে সাথে বক বক করি এটা আবার কেউ কেউ ভালো চোখে দেখেন আবার কেউ কেউ খারাপ চোখে কিন্তু কি আর করা যে যেরকম তার রুচিটাও সেই সেইরকমই হইব পক পক করতে 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 স্কুলের কাছে চলে আসলাম দেখেন আমি যে আমার পোলার জন্য কিছু করি না তার প্রমাণ হলো এই যে স্কুলের যত আপারা আছে এরা দেখেন পোলাডারে ঢুকাইয়া দিয়া স্কুলের গেটে পুরা একটা ঘন্টা দুইটা ঘন্টা এই বিড়িরা কেমন করে রোদের মধ্যে টন টন হয়ে খাড়ায় থাকে বসার কোনো ব্যবস্থা নাই প্রথম দিন আমি যখন এই আমার পোলারে দিয়ে আমি ভাবলাম যেহেতু আমার প্রথম দিন পরীক্ষা আমি ও একটু এই বেডিগো মতো সোজা হইয়া দাঁড়াই থাকুম ও রে ভাই ভাই আসছি বেতন দিতে এখন নাকি সার্ভারে প্রবলেম কিন্তু প্রতিটা দিন এরা মেসেজ দিতেছে তাড়াতাড়ি বেতন দেন বেতন দেন কিন্তু সার্ভারের প্রবলেমের জন্য এক একজন গার্জিয়ান দুই দিন তিন দিন করে ঘুরে গেছে আমি তো এক কথা কয়ে দিছি সারবার আগে ঠিক হোক আমাদের তখন মেসেজ দেন যে সার্ভার ঠিক হয়েছে এরপরেই সে বেতন দিয়ে যাবো এর মধ্যে কি কাণ্ড না এটা ঘটছে একটা বাচ্চা একটা টয় নিয়ে আসছে সেইটা দেই খেয়ে আমার রায়ানের তো সেই খেলার সব জায়গা গেছে কোনো কিছুতেই সেই টয় আর সে দিবে না একটু কাইরা কইরা যেরকমই নিছে যাই হোক সেই বাচ্চা টয়টারে যখন ফেরত দিছি রায়নের অনেক মন খারাপ পাশেই একটা সুপার শপ আছে বললাম চলো বাবা একটা বল কিনে দেই, তো বল কিনতে যাই আমি দেখি বলের তো কোনো কিছু এই দোকানে নাই পরে কী আর করবো সে বাসাই করে বের করছে এই ললিপপ ললিপপের এই বড় বলটারে দিয়ে সে এখন ফুটবল ক্রিকেট যা মন চাইতেছে তাই খেলতেছে আর মাঠটা যেহেতু বড় আছে একা একা রাজত্ব করতে তার অনেক ভালো লাগতেছে চারপাশে দেখেন গার্জিয়ানদের কোনো অভাব নাই পোলা পাণ্ডের মানুষদের কত ভালোবাসে আল্লাহ কো আল্লাহ খালি আমি আমার পোলা পাণ্ডে মনে হয় ভালোবাসি না আমি তো সবচাইতে বেশি ভালোবাসি আমার ভিউয়ার্সদের আমি আমার কলিজা আমার প্রাণ আমার কিডনি আমার হৃদপিণ্ড পারলে তো আমার রক্ত সব কিছু আমার ভিউয়ার্সদের দিয়ে দিব এত ভালোবাসি যাই হোক বক বক করতে 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 পোলা পান হয়ে গেছে আর আমার এখানে যে যেহেতু আইসায় সেইভাবে থাকা হয় না পেঁচাল পারা হয় না যার কারণে আমার কোনো বান্ধবী নাই পোলা পোলাধারে টুক করে পাইয়া রিক্সায় উঠায় নিয়ে আসছি যদি আমি একটু লেজি মানুষ যার কারণে রিক্সাটারের সঙ্গে করে নিয়ে এসে রাখছিলাম যদি দশ টাকা বেশি লাগে লাগুক কিন্তু দশ পাও হাইটে যেতে পারবো না পায়ে অনেক ব্যথা লাগে দেখতে হইব না খাইতে খাইতে বড়ি ডারে কত মোটা করে ফেলছি আমারে তো অনেকে এসে বলে মানিকগঞ্জের মুটকি আপু ভাইরে ভাই শুনতে যে কি ভালো লাগে যাই হোক রিক্সাওয়ালাও ভালোই টানতেছে আর যাইতেছে আর আমি ভাবলাম যে এই সুযোগে আপনাকে সঙ্গে এই ভিডিওটাও শেয়ার করে ফেলি আরে ভাই কি আর কোনো যেটা মেন কথা সেটা তো কইতেই পারি নাই আমি যখন পরীক্ষা দিতাম আমার বাপ এরকম কইরাই বসে থাকতো আর এই হলের পাশ দিয়ে কি ভালো ভালো রেস্টুরেন্ট আছে সেখানে নিয়ে নিয়ে খাওয়াইতো কিন্তু আমি আমার পোলার জন্য মোটেও এরকম কিছু করতে পারি পারি আর আজকে পোলোডারে আনতে যাওয়ার সময় খুব করে আমার বাপের কথাটা মনে পড়ে গেল আরে আমার বাপ বেচারা সেই ক্লাস থ্রি থেকে শুরু করে জীবনে যত পরীক্ষা দিছি যায় যে বসে থাকছে তবে ভার্সিটি পরীক্ষাগুলোর সময় আমার একাই যাইতে হয়েছে তখনও আমার বাপ আসতে চাইছে কিন্তু আমি আর নেই নাই কারণ তখন বন্ধু বান্ধব আসলে তো আগের সাথে একটু আড্ডা দিতেই বেশি ভালো লাগছে যাই হোক আমার ভিডিও যদি ভালো লাগে আমার বকবগানে যদি ভালো লাগে বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করে বলবেন না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ